গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এন্ড অ্যানাদার ভিডিও। তো আজকে আমি খুব সকাল সকাল দোকানে চলে এসেছি আর দোকান খোলা হয়ে গেছে আমার অলরেডি। আর আমি তোমাদের দেখাচ্ছি আমাদের মার্কেটটার সামনের দিক দিয়ে মানে কেমন দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে সামনের দিক দিয়ে এমন দেখাচ্ছে, এখনও অনেক দোকান খুলেনি, বাট আমার দোকানটা ফার্স্ট খুলে নিয়েছি। আর এখানে আমি সকাল সকাল এখন কী করবো, সকাল সকাল আমি এখানে ডাবের জল খাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ একটা ডাবের জল মাত্র আমার কাছ থেকে 40টা টাকা নিয়েছে। আমাদের এখানে খুব দাম ডাবের, এরকমই দাম সব জায়গায় হয়তো। তো আমি সকাল সকাল ডাব খাই। সো গাইস, এখন আমি বাড়ি চলে এসেছি আর বাজে 12টা সকাল। আর আমি এখন ক্লিন শেভ করতে যাবো, আমার দাড়িটাও খুব বড় বড় হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তো আমি এখন গিয়ে ক্লিন শেভ করব, দেখি। সো গাইস, আমার ক্লিন শেভ করে আমি স্নান করে নিচ্ছি আর এখন আমি এখানে লাঞ্চ করব। দেখতে পাচ্ছ এখানে মটন আছে, মটন কষা যেটা আমার ফেভারিট। আর এখানে দেখ কার না ফেভারিট ভাই, রাইস খাবো। সো গাইস, আমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আজকে সানডে ছিল, মানে রবিবার ছিল। আর এখানে পলাশ দা আমাদের দাদা যে হয় সে বলছিল চলো বিরিয়ানি খেয়ে আসি। তো আমরা এখানে চারজন, আমি আছি আরও তিনজন আছে, ঠিক আছে, টোটাল মিলে আমরা যাচ্ছি সিমলাতে বিরিয়ানি খেলতে, কলকাতায় ফেমাস বিরিয়ানি। তো আমরা সেখানে যাব। তোমরা দেখতে পাচ্ছ আমার পাশে আছে শিবু, এখানে কায়দা মারছে। আর এখানে আমরা যেতে যেতে কিন্তু অলরেডি পৌঁছে গিয়েছি সিমলার সামনে। আমি তোমাদের দেখে দিচ্ছি ব্যাক ক্যামেরা দিয়ে, এখানে যে সিমলা বিরিয়ানি এটা কিন্তু খুবই ফেমাস কলকাতার। আর তোমরা যদি আসো, এসে থাকো, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ফাইনালি আমরা উপরে পৌঁছে গেছি সিমলা বিরিয়ানির উপরে। আর এখানে আমরা ওয়েট করছি দেওয়ার জন্য, আমরা অর্ডারও করে দিয়েছি স্পেশাল মটন বিরিয়ানি আর স্যালাড, ঠিক আছে, আমরা অর্ডার করে দিই, এক্ষুনি চলে আসবে। সো গাইস, আমরা ওয়েট করছি বিরিয়ানি আসার জন্য। আর এটা দেখতে পাচ্ছ নিচের দিকে ভিউ দেখাচ্ছি, আমরা উপর ফ্লোরে আছি যেখানে এসি আছে, ঠিক আছে, উপরে। আর এখানে চার্জও বেশি, 15 টাকা এসির জন্য 15 টাকা বেশি। আর ফাইনালি এটা কিন্তু তপসিয়াতে আছে সিমলা বিরিয়ানি, সেটাতে আমরা এসেছি। এটা কিন্তু দারুণ ফেমাস ফেমাস আরও বিরিয়ানি আছে, আর্সেনাল আছে, বাট দাম কম আর মানে মালও ভালো হবে এই সিমলা বিরিয়ানি। তোমরা অবশ্যই একবার খেয়ে দেখতে পারো। আমি এখানে, ঠিক আছে, খেয়ে দেখেছি, বারবার আসি, খুবই ভালো বিরিয়ানি। এখানে দেখতে পাচ্ছ সবাই চলে এসে সবার প্লেটে সবাই খাওয়া শুরু করে দিয়েছে। আমি এখন খাবো মটন বিরিয়ানি। সো গাইস, খেয়ে দেখি কেমন লাগছে, আমি টেস্ট করে দেখি। অলরেডি দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হবে, তো দেখতে তোমাদের রিভিউ অবশ্যই বলছি আমি এখানে। সো গাইস, বিরিয়ানিটা যা ছিল না, অসাম বিরিয়ানি ছিল। আর আমার মুখটা দেখো ক্লিন শেভ করে কেমন লাগছে অবশ্যই কিন্তু কোনো জানাতে ভুলবে না। আর আমরা এখন খাওয়া হয়ে গেছে, এবার আমরা গাড়িতে করে রওনা দেবো বাড়ির জন্যে, ঠিক আছে। সো গাইস, আমরা এখন আমি বাড়ি পৌঁছে গিয়েছি, অলরেডি বেজে গিয়েছে 11টা। আর বাবা একটু বকছিল, মা একটু বকছিল, বাট সেগুলো ম্যানেজ করে নিয়েছি আমি। আর বিরিয়ানিটা যা ছিল না ভাই, আলাদা লেভেলের ভাই। কলকাতাতে অনেক বিরিয়ানি আছে, বাট এইটাতে সবথেকে তুমি দাম কম পাবে এবার, এবং তোমার টেস্টও আলাদা ভাই, সম্পূর্ণ টেস্ট আলাদা। আর আমরা এখানে প্রায় খাই, ঠিক আছে, অনেক জায়গায় খেয়ে দেখেছি, বাট এটা আমি ব্লগের মাধ্যমে তোমাদের বলতে চাই যে এখানে খুবই ভালো বিরিয়ানি, একদম তোমার লাইট বিরিয়ানি হবে আর খুবই ভালো টেস্ট, যেটা বলা যায়, ঠিক আছে। আর আমরা কিন্তু বন্ধুরা মিলে গিয়েছিলাম অলরেডি, কী বলবো আর, মানে ডাইরেক্ট প্ল্যান হয়েছে, কোনো প্ল্যানই ছিল না, হুট করে প্ল্যান হয়েছে, হুট করে চলে গিয়েছিলাম, একটু মজা করেছি, খেয়েছি, দিয়েই চলে এসেছি। তো আর আজকে রাত হয়েছে, আমি ভিডিওটা এডিট করব, ঠিক আছে, অনেক সময়। তো আজকে ভিডিওটা এখানেই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে তোমাদের নেক্সট ব্লগ নিয়ে। তো তোমরা ভালো থাকো।